মার্সেলো বিয়েলসার জন্য কি দারুণ একটা কামব্যাক, মানে ব্রাজিলের সাথে তার রেকর্ড খুব কমই ভালো ছিল, সেই মার্সেলো বিয়েলসা তিনি উরুগুয়েকে নিয়ে গেলেন সেমিফাইনালে। 1999 সালে আর্জেন্টিনার কোচ হিসেবে হেরেছিলেন ব্রাজিলের কাছে কোয়ার্টার ফাইনালে। 2004 সালে ফাইনালেও ব্রাজিলের কাছে মেনে নিতে হয়েছে একই পরিণতি। 2010 বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডে চিলির কোচ হিসেবে বিদায় নিয়েছিলেন ব্রাজিলের কাছে হেরে, তবে 24 এসে সবকিছুই পাল্টে দিলেন এই মার্সেলো বিয়েলসা। এবং মার্সেলো বিয়েলসা আজ যে ইলেভেনটা নামিয়েছিলেন, দলটা তুলনামূলকভাবে অনেক তরুণ। আর এই উরুগুয়ে 13 বছর পর সেমিফাইনালে উঠল, এর আগে তারা সবশেষ কোন কোয়ার্টার ফাইনাল জিতেছিল 2011-তে, সেটা আর্জেন্টিনাকে বিদায় করে দিয়ে। তারা এই মাঝের সময় কোনো টাইব্রেকারে ম্যাচ জিতে নাই, যেটা জিতেছে কোপা আমেরিকায় সেটা 2011 সালে ওই আর্জেন্টিনাকে বাদ করে। এবং সেবার কি হয়েছিল, উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। লোকে যে বলছে বা সবাই আমরা যে বলছি যে উরুগুয়ে দলটা কঠিন, উরুগুয়ে দলটা আসলেই কঠিন, কিন্তু উরুগুয়ের চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। উরুগুয়েও তাদের সেরা ফুটবলটা আজ খেলে নাই ব্রাজিলের সঙ্গে, যেই ফুটবল উরুগুয়ের কাছ থেকে লোকে এক্সপেক্ট করে, কারণ দলটার নাম ব্রাজিল। ব্রাজিলও আমার কাছে মনে হচ্ছে ডিফেন্সিভলি সলিড ছিল বলেই তারা কোনো গোল খায় নাই, নাহলে উরুগুয়ের ওই প্রেসিংয়ে অন্যরকম কিছুও হতে পারত। মনে রাখা দরকার, এই উরুগুয়েই সেই একমাত্র দল যারা আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে একমাত্র দল যারা আর্জেন্টিনাকে হারিয়েছে, এবং কোয়ালিফাইং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এ উরুগুয়ে ব্রাজিলকেও হারিয়েছিল। এটা আমার কাছে তো মনে হয় না যে আনএক্সপেক্টেড। দেখেন ব্রাজিলের মিডফিল্ডে আমরা কথা বলছিলাম, আরো একটা জিনিস, মানে শুধু ইয়ে করলেই হবে না জিনিসটা, দেখেন ব্রাজিলের গোলগুলো আসলে কে করবেন। হ্যাঁ, আপনি হচ্ছে সেখানে রিচার্লিসনকে মিস করলেন, আপনি সেখানে হচ্ছে গ্যাব্রিয়েল হেসুসকে মিস করলেন, এরপর ভিনিসিয়াস জুনিয়রকে এই ম্যাচে পেলেন না, টোটালি মানে লাকটাও আসলে ব্রাজিলের এখন ফেভার করছে না শুধুমাত্র। হ্যাঁ বলতে পারেন, যেহেতু গোলগুলো আসলে সেই হিসাবে আপনি বলতে পারেন, তবে উরুগুয়ের এবারে টুর্নামেন্টে বহুদূর যাওয়ার সুযোগ আছে। কোপা আমেরিকার সেমিফাইনালের লাইন আপও চূড়ান্ত হয়ে গেছে। আর্জেন্টিনা এবং ক্যানাডা খেলছে প্রথম সেমিফাইনালে 10 জুলাই সকাল 6টায় সেই ম্যাচ। এর পরদিন উরুগুয়ে খেলবে কলম্বিয়ার বিপক্ষে, একটা দুর্দান্ত সেমিফাইনাল, বোধ হয় সেকেন্ডটাই হতে যাচ্ছে, তাই না? কলম্বিয়া ভার্সেস উরুগুয়ে এবারের আসরের সাকসেসফুল দুটা টিমের কথা যদি আপনি বলেন আর্জেন্টিনার সাথেও, তাহলে এই দুটা দলকে রাখতে হবে। দেখেন কালকে কলম্বিয়া পানামাকে কি করলো, মানে একেবারে চূর্ণ বিচূর্ণ বিধ্বস্ত করে দিল 5-0 হেরে। ইন্টারেস্টিংলি হামেস রড্রিগেস তিনি এই ম্যাচেও গোল করলেন, দুটা অ্যাসিস্ট করেছেন, এবং এমন কথাবার্তা আপনার শুরু হচ্ছে যে এই আগামী 10 দিন বা 15 দিনের মধ্যে তার কাছে আবার ইউরোপিয়ান অফার আসা শুরু করবে, সেটা আসার মতোই পারফরমেন্স তিনি আসলে করছেন। এই ম্যাচে গোলটা করলেন পেনাল্টি থেকে, বাট লুইস দিয়াজের গোলের মধ্যে তার একটা অ্যাসিস্ট আসলে ছিল, এবং কর্দোবা তিনিও গোল করেছেন। কলম্বিয়া আসলে হেসে খেলেই কিন্তু গেল, এবং এটাই আপনি দেখেন 2 বছর ধরে একটা যে দলটা হারে না তারা ভার্সেস উরুগুয়ে একটা টাইট ম্যাচে কিন্তু আসলে হতে যাচ্ছে, টাইট ম্যাচ হবে। এবং উরুগুয়ের জন্য ওই ম্যাচটা একটু ভালোই পরীক্ষায় পড়তে হবে উরুগুয়েকে, কারণ তাদের প্লেয়ারদের ইনজুরি আরোহ সম্ভবত টুর্নামেন্টে পরের ম্যাচ খেলতে পারবেন না বলে রেড কার্ড, এবং এই দলের খুবই ইম্পর্টেন্ট পিস নাইতান নান্দেজ রাইট ব্যাক, অনেক অ্যাটাক ইনিশিয়েট করেন, ডিফেন্সিভলিও যথেষ্ট ভালো। এই ম্যাচে ম্যাক্সি আরোহর কেউ সেইভাবে খুঁজে পাওয়া যায় নাই, লুইস সুয়ারেজকে তো নামানোই যায় নাই, দরকার হয় নাই হয়তো। তো উরুগুয়ে আর কলম্বিয়ার এই ম্যাচে আজকে পর্যন্ত কোন দলকে এগিয়ে রাখার কোনো সুযোগ নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.